আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে একটা ডোব করে নিয়েছি, স্বাভাবিকভাবে আপনাদেরকে এটাও আমি দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। তো যাই হোক, এটা জাস্ট একটা তেল আর লবণ সামান্য চিনি দিয়ে আমি ময়ন করে রেখে দিয়েছিলাম রেস্টে আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পরে এটাকে আমি বেলে নিচ্ছি একটা বড় রুটির আকারে। আর এটা হচ্ছে বাটার, বাটারটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে জাস্ট চামচ দিয়ে একটু সফট করে নিয়েছি। পুরো রুটিটার উপরে বাটারটা আমি ছড়িয়ে দিলাম, কিছুটা শুকনো আটা বা ময়দা যেটাই হোক সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে ফোল্ড করে নিব আমি কেটে কেটে, খুবই সহজ। আমি বলে দিচ্ছি, আমি হচ্ছে আজকে চিকেন প্যাটিস বানাবো অসাধারণ খেতে। আমি পার্সোনালি বলি, আমার ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে আমি যে বাহির থেকে কিনে খাই, আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা বানিয়েছি আলহামদুলিল্লাহ তার থেকেও বেটার হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, আপনাদেরটাও সেটার থেকে বেটার হবে ইনশাল্লাহ। তো আমি এখানে ট্রেটাতে তেল ব্রাশ করে নিলাম। এখন আমি রুটিটাকে আবারও কিছুক্ষণ রেস্টে রাখার পরে আবারও বেলে নিয়েছি এবং একটা শেপে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটার ভিতরে চিকেনের পুর দিয়ে আমি জাস্ট ফোল্ড করে ওভেনে দিয়ে দিব। চুলায়ও সম্ভবত হয়, বাট আমি করিনি কখনও, আপনারা ট্রাই করে দেখতে পারেন কীরকম হয়, অবশ্যই আমাকে জানাবেন। খুবই সিম্পল আর খেতে আসলে খুবই মজা। সর্বোপরি একটা মেহমান আসলে এটা করে দিলে কিন্তু সেও অনেক খুশি হবে। আবার আপনারা এটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, ইনশাল্লাহ আরেকদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করাটা দেখিয়ে দিব। সাথে থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। তো এভাবে করে জাস্ট একটা জোরে একটু প্রেশার দিয়ে চাপা দিয়ে এটা লাগিয়ে দিতে হবে যেন এটা বেকিংয়ের সময় খুলে না আসে। তো এখন আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিব। তারপর একটু ডিমের কুসুম, জাস্ট একটা কুসুম একটু ই করে নিয়ে এটার উপর ব্রাশ করে দিয়ে একটু সামান্য তিল ছিটে দিব, এতে দেখতে সুন্দর হয়। না দিলেও কিছু না, শুধু কুসুম ব্রাশ করে নিতে পারেন, কিন্তু তারপরেও তিলটা দিলে হয় কি দেখতে একটু রিচ রিচ ভাব আসে, এটাই আর কিছু না। আমার কাছে মনে হয় যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ছেলেটাও দিয়ে দিচ্ছে, আমার একটা ছোট্ট বাবু আছে। তো অলমোস্ট আমার কাজ শেষ, এখন ওভেনে দিয়ে দিলে বাকিটা ওর কাজ। আমি টেম্পারেচার দিয়েছিলাম হচ্ছে 170, আর আমি উপর নিচ তাপ দুটোতেই দিয়েছিলাম মোটামুটি 30 মিনিটের মতো। এতটা লাগেনি সময়, বাট আমি 30 মিনিট টাইমিং দিয়ে রেখেছিলাম। লাস্ট যখন নামিয়ে নেবেন তখন জাস্ট মানে ইসের তাপমাত্রাটা একটু উপর দিকে করে দিবেন, উপরটা খুবই দ্রুত 2 মিনিটেই লাল হয়ে যাবে। নামিয়ে নিলে এই দেখতে পাচ্ছেন, অসাধারণ। আর খেতে তো অতুলনীয় ছিল, খুবই মজা ছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমার থেকেও বেস্ট হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।